এদিকে শ্রদ্ধা ভালোবাসায় নুহাশপল্লিতে পালিত হচ্ছে হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী। তার পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা লেখককে স্মরণ করেন। সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিশাদ হুমায়ুনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এ সময় লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আয়োজন করা হয় কুরআনখানি ও মিলাদ মাহফিল। এ সময় স্ত্রী মেহের আফরোজ শাওন হুমায়ুনের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মে হুমায়ুনের পরিবারের অনুমতি ছাড়াই বিভিন্ন নাটক ও সিনেমা প্রদর্শন করা হচ্ছে, এ ব্যাপারটি বন্ধের দাবি জানান তিনি। হুমায়ুন আহমেদ একটি প্রতিষ্ঠান, হুমায়ুন আহমেদের অবর্তমানে হুমায়ুন আহমেদের উত্তরাধিকার। ব্যক্তিগতভাবে আমার সাথে এটা নিয়ে আলাপ করে আসলে হবে না। উকিল নোটিশের জবাবে উনি আসলে একটি ওনার সুচিন্তিত মতামত দিয়ে উনি একটি জবাব দিবেন কাগজ দিয়ে, তাহলে না আলাপ হবে। আশা করছি যে ওনাদের সুবুদ্ধির উদয় হবে এবং ওনারা এটা নিয়মের ভেতরে আনবার চেষ্টা করবে।